সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালামের সুন্নাত, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নেই যাতে অনুষ্ঠানটি দেখা নেকির মধ্যে গণ্য হয়, আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রোগ্রামটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফাজাইল আহাদিসে তাইয়্যিবা এবং কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আপনারা সকলেই জানেন যে এই প্রোগ্রামের মধ্যে আমরা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের বিভিন্ন সুন্নাত নিয়ে, বিভিন্ন দিক নিয়ে, ওনাদের যে প্রিয় প্রিয় অভ্যাস মোবারক ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি সুন্নাতে মোবারকা নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে হিজরত করা সুন্নাতে আম্বিয়া। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া, মাইগ্রেট হওয়া বা মাইগ্রেশন করা, তো এটাকে বলা হচ্ছে হিজরত। হিজরত করা নবীদের সুন্নাত। তো আজকে ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে আলোচনা শ্রবণ করব। মুফতি আহমদ ইয়ার খান নাইমির রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেন যে প্রায় সকল নবী হিজরত করেছেন। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর নবী রসুল এসেছেন সবাই হিজরত করেছেন, যদিও বা সব নবীদের জীবনী আমরা পড়ার সৌভাগ্য লাভ করতে পারিনি বা সব নবীদের জীবনী হয়তো বা আমাদের কাছে পৌঁছায়নি। তো কিছু নবীর আলোচনা আজকে আমরা করব, কিন্তু মুফতি সাহেব বলছেন যে প্রায় সকল নবী হিজরত করেছেন, নিজের মাতৃভূমি থেকে অন্য দেশে, অন্য স্থানে, অন্য শহরে, অন্য গ্রামে হিজরত করেছেন। তো বলা হচ্ছে হিজরত করা হযরত হুদ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, হযরত সালেহ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, হযরত ইব্রাহিম আলিহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, হযরত ইউনুস আলিহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, হযরত মূসা কলিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, এবং সবার নবী, সবার দাতা, সবার মালিক ও মুখতার, সবার আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাতে মুবারাকা। তো আসুন, যে হিজরত করা সুন্নাত এটা আমরা বিভিন্ন যে নবীদের নাম মুবারক শুনেছি ইনাদের জীবনী থেকে আমরা পর্যবেক্ষণ করি বা আমরা দেখি যে ওনারা কখন কী কারণে হিজরত করেছেন। হযরত হুদ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে পাঠানো হয়েছিল কওমে আদ, আদ নামক কম গোত্র যেটি ছিল এই গোত্রের মধ্যে। মনে রাখবেন, প্রত্যেকটি নবীকে এক একটি নির্দিষ্ট স্পেসিফিক গোত্রের মধ্যে পাঠানো হয়েছিল, নেকির দাওয়াত প্রচার করার জন্য, তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠানো হয়েছিল আদ কম বা আদ গোত্রের কাছে। তো উনি আদকে, অর্থাৎ আদ জাতিকে শিরক পরিত্যাগ করে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে তাদের যে মূর্তি পূজা ছিল সেগুলো ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করার
ন্যায় ও সুবিচারের পথে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এই দুনিয়াবি মোহ মায়া তারা ত্যাগ করতে পারছিল না। তো তারা কী করলো? নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, হুদ নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, তোমার ঘোষিত আজাব কিংবা তোমার কোনো মজেজা না দেখে কেবল তোমার মুখের কথাই আমরা আমাদের বাপ দাদার এই ধর্মকে ত্যাগ করতে পারবো না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদের যে যাদেরকে তারা খোদা মনে করত বা তাদের দেবতা মনে করত, তো তারা বলছে যে আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে বা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এজন্য তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো, পাগলের মতো কথাবার্তা বলছো, যা তা হুদ নবীকে তারা বলতে লাগলো। তো তাদের এসব কথার উত্তরে হুদ আয়না নবীন ওয়াইডিহি সাল্লাল্লাহু সাল্লাম জবাব দেন, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের এই সমস্ত যে দেবতা আছে বা তোমরা যাদেরকে প্রভু মনে করো, তোমাদের মালিক মনে করো, তো আমি তাদেরকে মানব না। তোমরাও তোমাদের যা খোদা বা দেবতা আছে সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া, তিনিই আমার পালনকর্তা, তার উপরে আমি ভরসা রাখি, যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। তো দেখলেন যে উনি ওনার সম্প্রদায়কে নেকির দাওয়াত, ইমানের দাওয়াত, তাওহিদের দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা তা মানল না। তো যখন তারা মানল না, তো হুদ আয়না নবীন ওয়াইডিহি সাল্লাতু সাল্লামের শানে একটি আয়াত নাজিল হয়েছিল, যেটি সূরা হুদের 58 নং আয়াতের সাদ হচ্ছে, যার অনুবাদ হচ্ছে, গজব নাজিলের প্রাককালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ইমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন এবং তারা উক্ত আজাব থেকে রক্ষা পান। বলা হচ্ছে যখন তারা ওনার সম্প্রদায়ের যে লোকরা ছিল, যে মুশরিকরা ছিল, অমুসলিমরা ছিল, তারা যখন তার উপর ইমান আনছিল না, তো ওনাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি আপনার কম যারা আপনার উপর ইমান এনেছে, অর্থাৎ আপনার কমের মধ্যে যারা আপনার উপর ইমান এনেছে, আপনি তাদেরকে নিয়ে এলাকা থেকে চলে যান, কারণ এদের উপর কী হবে? আজাব নাজিল হবে। তো উনি কী করেছেন? ওই এলাকা থেকে হিজরত করেছেন। হিজরত করে কোথায় গিয়েছেন? তিনি মক্কা শরীফে চলে গিয়েছেন এবং মক্কা শরীফে উনি বাকি জীবন, ওনার হায়াতটুকু তিনি সেখানে অতিবাহিত করেছেন এবং সেখানেই তিনি ওফাত লাভ করেছেন, মক্কাতুল মুকাররমার মধ্যে হযরত হুদ আয়না নবীন ওয়াইডিহি সাল্লাতু সাল্লাম, সেখানে ওনার ওফাত হয়েছে, সেখানে ওনার মাজার হয়েছে। তো দেখা গেল যে কম যখন ওনার দাওয়াতকে অস্বীকার করলো, কম যখন গোত্র যখন ওনার ইমানের যে দাওয়াত ছিল সেটাকে প্রত্যাখ্যান করলো, তিনি কী করলেন? আল্লাহ তাআলার নির্দেশে, মনে রাখবেন নবীরা কিন্তু আল্লাহর নির্দেশেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, তো উনিও আল্লাহ তাআলার নির্দেশে ওনার সেই এলাকা থেকে উনি মক্কাতুল মুকাররমার দিকে হিজরত করে চলে গিয়েছেন। আর রেওয়ায়েতের মধ্যে এসেছে বেশিরভাগ নবী, বেশিরভাগ রসুল মক্কার দিকেই হিজরত করেছেন, মক্কাতুল মুকাররমার দিকেই হিজরত করেছেন। তো এটা তো গেল হযরত হুদ আয়না নবীন ওয়াইলিহি সাল্লাতু সাল্লামের ঘটনা। তো হযরত সালেহ আলিহি সাল্লাতু সাল্লামের ব্যাপারে ইবনু কাসিরের মধ্যে বর্ণনা হয়েছে, হযরত সালেহ আলিহি সাল্লাতু সাল্লাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করলো যে তার কাছে এমন একটি বিষয়ে দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সালে নবী যখন ওনার গোত্রের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, গোত্রের লোকেরা মিলে একটা, যারা গোত্রের নেতা ছিল, সর্দার ছিল, তো এরা একটা বিষয়ে সিদ্ধান্ত নিল যে ইনার কাছে এমন একটা বিষয়ে দাবি করতে হবে যেটা তিনি পূরণ করতে না পারে। দেখি বলেন যে নবীর কাছে এমন কোন জিনিসটা অসম্ভব যেটা তারা পূরণ করতে পারবে না? আল্লাহ পাক নবীদেরকে তো সমস্ত ক্ষমতা দিয়েছে, অসম্ভবকে সম্ভব করা নবীদের কাজ আল্লাহ তাআলার দান ক্রমে, এটা ওনাদের নিজেদের কোনো ব্যক্তিগত ক্ষমতা ছিল না, আল্লাহ তাআলা সমস্ত নবীকে মুজিজা দিয়েছেন। কেননা তারা নবী, তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। এজন্য যখন ইসলামের প্রাককাল ছিল, অর্থাৎ প্রাথমিক যুগ ছিল, তো ওনারা
অনেক সময় নেকির দাওয়াত নিজেদের প্রমাণ করার জন্য, নিজেদের ইমানির যে একটা বিষয় আছে এটা প্রমাণ করার জন্য অনেক সময় ওনারা অনেক অসম্ভবকে সম্ভব করে দেখাতেন, যেটাকে মুজিজা বলা হয়। তো তারাও বলল যে আসো সালে নবীকে এমন একটা আমরা বিষয় দাবি করি যেটা উনি পূরণে ব্যর্থ হবে। তো তারা এসে সালেহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের নিকট দাবি করল, যদি আপনি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আপনি নিকটবর্তী একটি কাতেবা পাহাড় আছে, কাতেবা পাহাড়, তো এটার ভেতর থেকে, এই পাথরের ভেতর থেকে আপনি একটা 10 মাসের গর্ভবতী সবল আর স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে এনে দেখান। কি বলল যে একটা পাহাড়, এই পাহাড়ের ভেতর থেকে আপনি একটা উষ্ট্রী অর্থাৎ উটের স্ত্রীলিঙ্গ, তো 10 মাসের একটা উষ্ট্রী আপনি বের করে দেখান, যেটা সবল হবে, স্বাস্থ্যবান হবে, আর যেটা বের হওয়ার সাথে সাথে বাচ্চা জন্ম দিবে। দেখেন আমরা শুনতে লাগতেছে যে এটা এটা তো অসম্ভব কাজ, হ্যাঁ পাহাড় থেকে একটা উট কীভাবে বের হবে, পাহাড় ফেটে বের হবে, এরা শর্ত দিয়েছে যে পাহাড় ফেটে 10 মাসের একটা উষ্ট্রী বের হতে হবে। আচ্ছা, তো দেখা গেল যখন ওনাকে এই দাবিটা করা হলো, তো উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মনে রাখবেন যখনই কোনো নবী মুজিজা দেখাতেন এর পূর্বে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এতে কামিয়াবি দান করো, আমি এখন যে কাজটা করতে যাব এতে সফলতা দান করো, তো দোয়া করতেন। আমাদের উচিত যে প্রত্যেকটি মুশকিলাতের সময় দোয়া করা, প্রত্যেকটি বিপদের সময় বা এমন কোনো কঠিন কাজ যেটা হয়তোবা আমার মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ পাকের এমন কুদরতি শক্তি আপনার উপর চলে আসবে যেটার মাধ্যমে আপনি যেটাকে মনে করছেন অসম্ভব সেটা সম্ভব হয়ে যাবে। এজন্য দোয়া যাতে আমাদের না ছুটে। তো উনি সেটা দেখালেন এবং আল্লাহ তাআলার দয়ায় ওরা যেভাবে দাবি করেছিল সেই দাবি মোতাবেক উনি বের করে দেখিয়েছেন এবং উনি নির্দেশ দিয়েছেন যে এটা যেহেতু আল্লাহ তাআলার অলৌকিক একটা বিষয়, তো এর তোমরা সবসময় খেয়াল রাখবে এটার উপর যাতে কোনো জুলুম না হয়, এটা থেকে কোনো যাতে ফায়দা নেওয়া না হয়। তো উনি যে যে নির্দেশগুলো দিয়েছে তারা সেই নির্দেশগুলো পালন করেনি, তো পালন না করার কারণে তাদের উপর আজাব এসেছিল। তো আজাব আসার আগেই সালেহ আলিহি সালাতু সালাম সেখান থেকে তিনি হিজরত করে চলে গিয়েছেন। তো বোঝা গেল যে সালেহ আলিহি সালাতু সালামও তিনি তার যে গোত্র ছিল সেই গোত্র থেকে অন্যত্র তিনি হিজরত করে চলে গিয়েছিলেন। তো এরপর আসুন ইব্রাহিম আলিহি সালাতু সালাম উনি কেন হিজরত করেছিলেন। বলা হচ্ছে ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইসলামের মধ্যে ইসলামী যে আন্দোলন বা ইসলামী যে যুগ আমরা দেখে আসছি, তো এর মধ্যে একটা জিনিস দাওয়াত আর একটা জিনিস হিজরত, এই দুইটা বিষয় আছেই। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ শরীফ নামে পরিচিত। তাওহিদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী, তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহিদের দাওয়াত একেবারে নিচ পর্যন্ত, জনগণ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তার সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব চিন্তা করলেন যে এবার অন্যত্র দাওয়াতের পালা, যেহেতু এখানে দাওয়াতের প্রচার প্রসার হয়ে গেছে, তো উনি চিন্তা করলেন যে অন্যত্র দাওয়াত এবার দেয়া যাক। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাতিজা লুদ আলাইহিস সালাতু সালাম, ইনিও কিন্তু একজন নবী ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি, ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। তিনি তার জন্মভূমি যেটা বাবেল শহর অর্থাৎ বাগদাদ শরীফ থেকে প্রথমাংশ, জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত করে তিনি শামের কেনআনে বাকি জীবন কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ, মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। তো এভাবেও
ইনার হিজরতের যে সফর সেটা হয়েছিল, অর্থাৎ নিজের শহর থেকে বাগদাদ শরীফ থেকে তিনি কেনআনের দিকে হিজরত করেছিলেন। এরপর ওখানে যখন দুর্ভিক্ষ শুরু হলো তখন ওখানকার সব মানুষ এবং উনিও মিশরের দিকে যাত্রা শুরু করলেন। তো এভাবে হযরত ইব্রাহিম আদা নবীন আলাইহিস সালাতু সালামও আপনার হিজরত করেছেন, নিজের মাতৃভূমিকে ছেড়েছেন। এবার আসুন হযরত ইউনুস আদা নবীন আলাইহিস সালাতু সালামের ঘটনা। আমরা সবাই জানি যে ওনার সেই ঘটনা। তো বলা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু সালাম বর্তমান ইরাকের মুসেল নগরের নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। অর্থাৎ ওনাকে পাঠানো হয়েছিল ইরাকের যে বর্তমানে ইরাকের যে মুসেল নগরী, এর মধ্যে মুসেল নগরীর একদম কাছেই একটি এলাকা নিনাওয়া পাঠানো হয়েছিল। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আজাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা গেল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে তিন দিন পর সেখানে গজব বা আজাব নাজিল হতে পারে। তারা ভাবল নবীরা তো কখনো মিথ্যা কথা বলে না। ফলে ইউনুস আলাইহিস সালামের কওম গোত্র ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর আর শিরিক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নেন। তো এই বিষয়টা কুরআনে পাকের সূরা ইউনুসের 98 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, যার অনুবাদ এরকম, অতএব কোনো জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ইমান নিয়ে আসতো যখন ইমান আনলে তাদের উপকারে আসতো? কেবল ইউনুসের কওম ব্যতীত যখন তারা ইমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম। তো এ আয়াতে ইউনুস আলাইহিস সালামের কওমের প্রশংসা করা হয়েছে, কেননা আজাব আসার আগে ওনারা তওবা করে নিয়েছে এবং তওবা করার কারণে ওনাদের উপর থেকে যে আজাব আসার কথা সেটা চলে গিয়েছে। তো এদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কওম হয়তো বা এতক্ষণে আজাবের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অথচ তাদের উপরে আজাব আসেনি বরং চলে গিয়েছে। কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে। অর্থাৎ কওম বলবে যে আমাদের নবী তো বলেছিল আজাব আসবে, কিন্তু আজাব কেন আমাদের উপর আসে নাই, অথচ তারা তওবা করার কারণে আজাবটা আসেনি। তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন আমার কওমের কাছে আমি কী জবাব দেব এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে কওম। তখন তিনি জনপথে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেনি। অর্থাৎ আল্লাহর হুকুম আসার আগে তিনি হিজরত করে ফেলেছিলেন। তো এর কারণে আমরা জানি পুরো ঘটনা, যে কীভাবে উনি মাছের পেটের মধ্যে ছিলেন, এরপর আবার উনি আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করেছেন, ওই ওয়াজিফা পাঠ করেছেন। কোন ওয়াজিফা? আমরা যেটা জানি দোয়াই ইউনুস হিসেবে আমরা যেটা পড়ে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এটা সবসময় বিপদের সময় পড়া উচিত। তো কীভাবে উনি আবার মাছের পেট থেকে বের হয়েছে আবার জনপদে ফিরেছে এটা আমরা সবাই জানি। তো এভাবেও ওনার বলা হচ্ছে যে ওনারও হিজরত হয়েছে। তো বোঝা গেল যে প্রায় সমস্ত নবী হিজরত করেছেন, হয় কওমের অতিষ্ঠতায়, হয় কওম থেকে যে কওমের উপর যে আজাব আসবে সে আজাব আসবে বিধায় ওনারা হিজরত করেছেন, বা অনেক সময় দেখা যায় যে এমন কম যারা অবাধ্য, মানে যাদের উপর অবাধ্যতার সিলমোহর মারা হয়ে গেছে, তাদের থেকে পানা পাওয়ার জন্য, আশ্রয় পাওয়ার জন্য বিভিন্ন নবীগণ রসুলগণ হিজরত করেছেন। তো হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে ফেরাউন ওনাকে হত্যা করবেন, তো উনি হিজরত করেছেন মিশরের দিকে এবং মিশর থেকে আবার মদিয়ানের দিকে উনি হিজরত করেছেন। সেখানে শোয়েব আলাইহিস সালামের কন্যাদের যে ঘটনা, কন্যাদের উনি সাহায্য করেছিলেন,
কন্যারা ওনাকে আবার শোয়েব আলহি সালাতুসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন। শোয়েব আলহি সালাতুসাল্লাম নিজের কন্যার সাথে ওনাকে বিবাহ দিয়েছিলেন। এবং আমরা জানি যে মুসা আলহি সালাতুসাল্লামের যে লাঠি মুবারক ছিল, যে লাঠি মুবারকের মাধ্যমে অনেক মোজেজার ঘটনা আমরা কোরআনে পাকে পাই, সেই লাঠি মুবারক কিন্তু শোয়েব আলহি সালাতুসাল্লাম মুসা আলহি সালাতুসাল্লামকে দিয়েছেন। এবং শোয়েব আলহি সালাতুসাল্লাম এটা বংশ পরম্পরাভাবে হযরত আদম আলাইহিস সালাতুসাল্লাম থেকে এটা আস্তে আস্তে শোয়েব আলাইহিস সালাতুসাল্লাম থেকে পর্যন্ত এসেছেন, এবং তিনি সেই লাঠি মুসা আলাইহিস সালাতুসাল্লামকে দিয়েছেন। এটা কিন্তু সেই লাঠি যেটি আদম আলাইহিস সালাতুসাল্লাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। তো ওনার মেয়ের সাথে বিবাহ হয়েছে, উনি আবার মিশরের দিকে হিজরত করেছেন। তো মুসা আলাইহিস সালাতুসাল্লামও অনেকবার হিজরত করেছেন, মিশর থেকে মদিয়ান, মদিয়ান থেকে আবার মিশর। তো এভাবে ওনার হিজরতের যাত্রা ছিল। এবার আসুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত সেটা আমরা শুনি। বলা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ কাবায় নামাজে বাধা এবং নানাবিধ কষ্ট দানের পরেও কোনোভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিত করতে না পেরে অবশেষে অমুসলিমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নেয়, যেটা ছিল হিজরতের প্রত্যক্ষ কারণ, প্রধান কারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ নেতাদের একটি দল হিজরে একত্রিত হয়, অতঃপর লাত মানাত ও উজ্জার নামে শপথ করে বলে যে এবার আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং হত্যা না করা পর্যন্ত তাকে ছেড়ে আসবো না। তো এ কথা মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারেন এবং কাঁদতে কাঁদতে নিজের বাবা জানের কাছে এসে বললেন, এবং বললেন যে ওই নেতারা আপনাকে হত্যা করে রক্তমূল্য নিজেরা ভাগ করে পরিশোধ করবে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি আমাকে ওযুর পানি দাও। অতঃপর ওযু করে তিনি সোজা হারাম শরীফে চলে গেলেন আর তাদের মজলিসে প্রবেশ করলেন। যারাই এই মিটিংটা করছিল আমার নবীকে হত্যা করবে, তাদের মজলিসের মধ্যে চলে গেলেন। তারা তাকে দেখে, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলে উঠল, এই তো সেই ব্যক্তি, কিন্তু কেউ তার দিকে চোখ তুলে তাকাতে বা উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে সাহস করছে না। কিভাবে করবে? দোজাহানের মালিক ও মুক্তার, যিনি হাজার ও হাজার লাখ ও লাখ কোটি কোটি অজস্র বান্দাদেরকে উম্মতকে শাফাত করবে কিয়ামতের দিন, তার সামনে কিভাবে কেউ চোখ তুলতে পারে? তো এ সময় তিনি তাদের দিকে এক মুষ্টি মাটি ছুঁড়ে মেরে বললেন, চেহারাসমূহ ধুলিমুলন হোক, তোমাদের চেহারাসমূহ ধুলিমুলন হোক। তো এই হাদিসের যিনি রাবি উনি বলেন, ওই মাটি যার গায়ে লেগেছিল তারাই বদরের যুদ্ধে কাফের অবস্থায় ইন্তেকাল করেছিল, নিহত হয়েছিল। তো উল্লেখ্য যে হযরত নূহ, হযরত ইব্রাহিম ও হযরত মুসা আলাইহিমাসসালাম আল্লাহর পথে চরমভাবে নির্যাতিত হয়েছেন। অন্যদের মধ্যে বহু সংখ্যক নবীকে সরাসরি হত্যা করা হয়েছে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে সক্ষম না হলেও ওনাকে মর্মান্তিকভাবে নির্যাতন করা হয়েছে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আল্লাহর পথে যেভাবে ভীত করা হয়েছে এমনটি কাউকে করা হয়নি, আমি আল্লাহর পথে যেভাবে নির্যাতিত হয়েছি এমনটি কেউ হয়নি, মাসের ত্রিশটি দিন ও রাত আমার ও আমার পরিবারের কোনো খাদ্য জোটেনি, বেলালের বগলে যতটুকু লুকানো সম্ভব ততটুকু খাদ্য ব্যতীত। তাহলে চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। বলা বাহুল্য, এভাবে চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেই আমার রব তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দিয়েছেন। সূরা নিসা 100 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং যে ব্যক্তি আল্লাহর পথে ঘর বাড়ি ত্যাগ করে বের হবে সে পৃথিবীতে বহু আশ্রয় স্থল এবং অবকাশ পাবে, এবং যে ব্যক্তি আপন ঘর থেকে বের হয়েছে আল্লাহ ও রসুলের পথে হিজরতকারী হয়ে অতঃপর তাকে মৃত্যু পেয়ে বসেছে তার পুরস্কার আল্লাহর দায়িত্বে এসে গেছে এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। দেখলেন তো, যারাই হিজরত করে এখনও তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে অনেকে নেকির কাজের জন্য, অনেকে নিজের এলাকার গুণা থেকে বাঁচতে পারতেছে না, নিজের এমন এক এলাকার মধ্যে আছে, এমন এক স্থানের মধ্যে আছে যেখানে গুণা আর গুণা, চারপাশে গুণা, নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে গুণা থেকে বাঁচানোর জন্য অন্য জায়গায় হিজরত করে, অন্য এলাকায় হিজরত করে, অন্য গ্রামে হিজরত করে, অন্য শহরে হিজরত করে, অন্য বিভাগে হিজরত করে, এটাও কিন্তু আল্লাহ এবং তার রসুলের পথে হিজরতকারী হিসেবে গণ্য হবে। তো হিজরতকারী যারা, এদের বড়ই ফজিলত।
তো এই আয়াতের শানে নজরুলের মধ্যে এসেছে যে এর পূর্ববর্তী আয়াত যখন নাজিল হলো তখন জুন্দাহ ইবনে জোমাইরা লায়সী সেটা শুনলেন। তিনি অত্যন্ত বৃদ্ধ লোক ছিলেন, তিনি বলতে লাগলেন, আমি যাদের উপর হিজরত ফরজ হবার নির্দেশ বর্তাই তাদের বহির্ভূত লোক হতেই পারি না, কেননা আমার নিকট এতটুকু সম্পদ রয়েছে যা দ্বারা আমি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে পৌঁছাতে পারি। আল্লাহর শপথ মক্কাতুল মুকাররমায় আমি আর এক রাতও অবস্থান করব না, আমাকে নিয়ে চলো। সুতরাং তারা তাকে একটি চৌকির উপর বহন করে চলল। মাকাম এত্তানঈম স্থানে এসে তার ইন্তেকাল হয়ে গেল। শেষ মুহূর্তে তিনি নিজের ডান হাত বাম হাতের উপর রাখলেন এবং বললেন, হে প্রতিপালক, এটা তোমার এবং এটা তোমার রসুলের, আমি সেটার উপর বায়াত গ্রহণ করেছি যার উপর তোমার রসুল বায়াত করেছেন। এই খবর পেয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, আহ, যদি লোকটা মদিনা শরীফে পৌঁছতে পারত তবে তার প্রতিদান কতই না মহান হতো। আর মুশরিকগণ উপহাস করল এবং বলতে লাগলো, যে উদ্দেশ্যে বের হয়েছিল সেটা পেল না। এর জবাবে এই আয়াত নাজিল হয়েছে, তার ওয়াদাসমূহ এবং তার অনুগ্রহ ও দয়ায়। কেননা কর্তব্যের দিক থেকে কোনো বস্তু তার উপর ওয়াজিব নয়, তো ওই ব্যক্তির এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। তো বোঝা গেল যারা আল্লাহ ও রসুলের পথে হিজরত করে তাদের শান ও শওকত বড়ই মহান। এই জন্য আমাদের উচিত যে দিনের খাতিরে, আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে আমাদেরও যদি সম্ভব হয় হিজরত করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাও আল্লাহ রসুলের সুন্নাতে মোবারকা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে এবং ওনার পেছনে পেছনে অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মদিনাতুল মুনাওয়ারার দিকে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি থেকে মদিনা শরীফে চলে গিয়েছেন হিজরত করে। তো এটা আমাদের জন্য শিক্ষা যে আমরাও যখন প্রয়োজন হবে যাতে আমরা হিজরত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের আকীদা বাঁচানোর জন্য, নিজেকে দীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিজরতের এই মহান নিয়ামত পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই সুন্নাতে মোবারকের উপর আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী